আমার নবী দো জাহানের বাদশা, তিনি যখন অফাত হন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, হাসান হোসেনা সকলে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। তাই নিয়ে কবি লিখছে দেখুন, জান্নাত রানী নয়নের পানি ফেলো না রে, জান্নাত রানী নয়নের পানি ফেলো না রে, এ দুনিয়ায় কেউ রবে না চিরতরে, জান্নাত রানী নয়নের পানি ফেলো না রে। তো নবীর অফাতে দুনিয়াতে আধার ঢেকে গেল। তাই কবি লিখছে দেখুন, নবীর অফাতে দুনিয়াতে আধার ঢাকে, দুঃখদ শিশু খায়নি কিছু নবীর সঙ্গে, নবীর কলে ইয়া নবী বলে সব মাতম করে, মোর কলে ইয়া নবী বলে সব মাতম করে, ফুলের বাগিচায় পাপড়ি সকল যায় ঝরে, জান্নাত রানী নয়নের পানি ফেলো না রে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি বলছে দেখুন, খোদার ডাকে ছমাস আগে গেছেন আম্মা জি, বাপে মুখ দেখে আমি যে সব ভুলেছি, খোদার ডাকে ছমাস আগে গেছেন আম্মা জি, বাপের মুখ দেখে আমি যে সব ভুলেছি, মনের কথা প্রাণ খুলে বলবো করে, মনের কথা প্রাণ খুলে বলবো করে, হাত বোলাবে মাথাকে আদর করে, জান্নাত রানী নয়নের পানি ফেলো না রে। তো ভাই, তারপরে হাসান হোসেনা কেঁদে পাগল হয়ে গিয়ে কি বলছে দেখুন, মোদের ছেড়ে যেও না চলে পাগল হয়ে জমিনে পড়ে হুসেন হাসান, মোদের ছেড়ে যেও না চলে না যান, পাগল হয়ে জমিনে পড়ে হুসেন হাসান, ঘোড়া চড়াবে পিঠে করে, ঘোড়া হয়ে কে চড়াবে পিঠে করে, জান্নাতি পাল আনবে কে
দের তারে জান্নাত রানী নয়নের পানে ফেলো নারে। তো তারপরে আবু বকর উমর উসমান সকলে কেঁদে পাগল হয়ে গিয়েছে, তাই কবি লিখছে দেখুন, আবু বকর উমর আজি দিশে হারা কেঁদে পাগল মা ফাতেমা জোহরা, আবু বকর উমর আজি দিশে হারা কেঁদে পাগল মা ফাতেমা জোহরা। আর হযরত বেলাল বেহুশ হয়ে দোলায় পড়ে, হযরত বেলাল বেহুশ হয়ে ধুলায় পড়ে, আলী উসমান বড় যে আজ কাতরে জান্নাত রানী নয়নের পানে ফেলো নারে। তো ভাই, খেজুর গাছে তার রসুলের উট বাঁধা আছে, সেই উটের কাছে বলতে সে উট বিশ্বাস করছিল না। সেই উট তার রশি ছেড়ে তার রসুলের দ্বারে গেল, গিয়ে দেখছে তার রসুল কে অফাত হয়ে গিয়েছে, তখন সেই উট মারা যাচ্ছে। তাই কবি লিখছে দেখুন, খেজুর গাছে বাঁধা আছে নবীজির উট, নবীর আফাত শুনে হঠাৎ বলে সবই ঝুট, খেজুর গাছে বাঁধা আছে নবীজির উট, নবীর আফাত শুনে হঠাৎ বলে সবই ঠুট নেড়ে রশি ছিঁড়ে যায় নবীর দ্বারে, ঠুট নেড়ে রশি ছিঁড়ে যায় নবীর দ্বারে, নিজের চোখে আফাত দেখে উঠ যায় মরে, জান্নাত রানী নয়নের পানি ফেলো নারে। তারপরে অতি সুন্দর ছন্দ কবি লিখছে দেখুন, আলী হায়দার নবী মুস্তাফার খবরে সোয়াই, নবী হযরত নড়ে দুই ঠোঁট কোন তো। আলী হায়দার দর রসুলকে কবরের ভিতরে শোয়াতে যাচ্ছে, সে শুয়ে দিয়েছেন, তখন দর রসুলের ঠোঁট নড়ছে, সে কান পেতে শুনল দর রসুল ইয়া উম্মতি করছে। তাই কবি লিখছে দেখুন, আলী হায়দার নবী মুস্তাফার কবরে শোয়াই, নবী হযরত নড়ে দুই ঠোঁট কোন কথা, মুখের বলি শুনতে আলি কান লাগাই ধরে, মুখের বলি শুনতে আলি কান লাগাই ধরে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে খোদার দারে, জান্নাত রানী নয়নের পানে
ফেলো না রে জান্নাত রানী নয়নের পানে ফেলো না রে। শেষ ছন্দে আমার সাহেব এম এ হান্নান তিনি অতি মূল্যবান কথা লিখেছে দেখুন। শাফাতের শাফি নামর হুজুর সাহেব তানার কথা রাখেন সাদা আলে মুল গায়েব শাফাতের শাফি নামর হুজুর সাহেব তানার কথা রাখেন সাদা আলে মুল গায়েব হে মেহান্নান দোজাহানের নাম রাখতসবে করে হে মেহান্নান দোজাহানের নাম রাখতসবে করে ফল পাবি রে আধার গোরে কিংবা হাসরে জান্নাত রানী নয়নের পানে ফেলো না রে। এ দুনিয়ায় কেউ রবে না চিরতরে জান্নাত রানী নয়নের পানে ফেলো না রে।